আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে এলআর সার্কিট। আমি গতদিন একটু হিন্টস দিয়েছিলাম তোমাদেরকে। এলআর সার্কিট বলতে এল অর্থাৎ একটা আবেশক, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো আবেশক থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এবং আমি একটা এসি ভোল্টেজ সোর্স আমি এখানে লাগাবো। তাতে দেখা যাবে যে আমার কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কী ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, পাওয়ার কতটা জেনারেট হচ্ছে না আদৌ হচ্ছে না। কারণ গতদিন আমরা ক্লাসে আমরা যেটা বলেছিলাম সেটা একটু বলে রাখা ভালো, যে যখন বর্তনীতে শুধু একটা রোধ ছিল বা রেজিস্ট্যান্স ছিল, তখন আমি সেখানে দেখেছিলাম যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো দশা পার্থক্য ছিল না, এবং আমি ব্যয়িত ক্ষমতার একটা মান পেয়েছিলাম। তারপরে আমি দেখেছিলাম যে শুধু আবেশককে যদি লাগানো যায়, অর্থাৎ বিশুদ্ধ আবেশকযুক্ত একটা বর্তনী তৈরি করা যায় যেখানে কোনো রোধ থাকবে না, শুধু আবেশক থাকবে, সেখানে আমি যেটা জিনিসটা লক্ষ্য করেছিলাম যে আমার তড়িৎ প্রবাহ ভোল্টেজ অপেক্ষা তোমার 90 ডিগ্রি ফেজে পিছিয়ে গেছিলো, অর্থাৎ ফেজ ল্যাগ হয়েছিল সেক্ষেত্রে। এবং আরও যে দেখেছিলাম যে কোনো পাওয়ার সেখানে কিন্তু ব্যয় হয়নি, অর্থাৎ ব্যয়িত ক্ষমতা কিন্তু ছিল শূন্য। তারপরে কি করেছিলাম, তারপরে করেছিলাম যে একটা ধারক নিয়ে একটা সার্কিট তৈরি করেছিলাম, শুধু বিশুদ্ধ ধারকযুক্ত সার্কিট, কোনো রোধ ছিল না। তাতেও আমরা লক্ষ্য করেছিলাম কি না, সেখানে আবার কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ফেজ এগিয়ে গেছিলো, লিড করে গেছিলো, ঠিক আছে। আচ্ছা, আর যেটা ছিল সেটা হচ্ছে যে পাওয়ার কিন্তু আমরা সেখানেও কিছু পাইনি, ব্যয়িত ক্ষমতা কিন্তু সেখানেও জিরো ছিল। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে এসেছিলাম যে যদি বর্তনী যদি রোধ যদি না থাকে তাহলে কোনো ক্ষমতা ব্যয় হবে না। পাশাপাশি এটাও বলেছিলাম যে এই যে ধারক বা আবেশক যাই বলো, এদের সামান্য হলেও রোধ থাকে, যতই আমি এদেরকে বিশুদ্ধ বা আদর্শ বলি কিন্তু সামান্য হলেও বাস্তবে রোধ থাকে, তাই কিছু হলেও ব্যয় ক্ষমতা ব্যয় হয়। আজকে যেটা বলবো পড়েছি যে হ্যাঁ, রেজিস্ট্যান্স অবশ্যই রাখতেই হবে, প্লাস তার সঙ্গে আবেশক লাগিয়েছি এবং আমি সোর্স অ্যাপ্লাই করেছি। একটু তাড়াতাড়ি বলবো কারণ বেসিক্যালি পুরো জিনিসটা কিন্তু ম্যাথামেটিক্যাল স্টেপ আছে, আর কিছুই নাই, বোঝার জায়গাটা খুব অল্প। হ্যাঁ, কিছু কিছু আছে, একেবারেই যে নেই তা নয়, কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দর দেওয়া আছে, তোমাদের বই থেকেই আমি এটা নোট করেছি, বইটা পড়লেই তোমাদের চলবে, ঠিক আছে। তো সেখানে ভি এরকম একটা সাইন ফাংশান রয়েছে ভোল্টেজের, ইনডিউসড ব্যাক ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল বলতে পারো মাইনাস LdIdt, অর্থাৎ এফেক্টিভ ভোল্টেজ ভি সাইন ওমেগাটি মাইনাস LdIdt, আগের দিনের মতো করেছি। শুধু এফেক্টিভ ভোল্টেজ এখানে রোধ আছে বলে আইআর পরিমাণ বিভব পতন আমি দেখতে পাবো। সো যেটাকে আগের দিন এটাকে যখন জিরোর সঙ্গে সমান করেছিলাম, আজকে আইআরের সঙ্গে সমান করব। এরপর আমি একটু এদিক ওদিক করব, অর্থাৎ আইগুলোকে একদিকে নিয়ে আসবো, ভিটাকে আর একদিকে নিয়ে যাব। এরপর আমি ধরে নেব যে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগাটি প্লাস আলফা, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমার কারেন্ট ভোল্টেজ অপেক্ষা আলফা দশা কোণে এগিয়ে আছে, আমি তাই প্লাস সাইন দিয়েছি আলফা ধরে নিয়েছি। এবার আলফার মান বার করলে আমি পেয়ে যাবো। আচ্ছা, তারপরে এই মানটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, DIdt করে দিয়েছি, DIdt করে কস চলে এসছে, সাইনটা কস হয়ে গেছে, ঠিক আছে। ওমেগা বাইরে বেরিয়ে এসছে, তারপরে আইআর ছিল সেখানে আইআর নট সাইন ওমেগাটি, আই নট কমন নিয়েছি, পড়ে আছে এল ওমেগা কস এটা প্লাস আর সাইন এটা ইকুয়াল টু ভি নট। দেখো, এ ধরনের ফাংশানকে তোমরা সাইন ফাংশান বা কস ফাংশানে পরিণত করার যে নিয়ম সেটা তোমরা কিন্তু অলরেডি সাউন্ডে পড়েছো। অনেক সময় দেখবে এরকম দুটো ওয়েভ ইকুয়েশান দিয়ে দিত, তারপর বলতো যে তাদের উপরিপাতের ফলে বিস্তার কত হবে, তখন তোমরা কীভাবে করতে আমি একটু মনে করাই, দেখো মনে পড়ে যাবে তোমার। এল ওমেগা, এই এল ওমেগাকে আমি ধরেছি জেড সাইন থিটা, আর আরকে ধরেছি জেড কস থিটা, ঠিক আছে। তাহলে কী হয় না, অ্যাম্পলিচিউডটা কী হবে, জেড হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। এটাকে যদি আমি করে বসিয়ে দিই তাহলে দেখো কী হবে, না পুরো জিনিসটা এটা জেড সাইন থিটা কস ওমেগাটি এটা, আর জেড কস থিটা সাইন এটা, অর্থাৎ যৌগিক কোণে একটা ফর্মুলা চলে আসবে। তাহলে কী হবে, জেড সাইন ওমেগাটি প্লাস আলফা প্লাস থিটা হয়ে যাবে সিম্পলি, ঠিক আছে। তাই হয়েছে, ঠিক আছে, জেড বসিয়ে দিয়েছি যৌগিক কোণের ফর্মুলা, আই জেড নট, আই নট জেড সাইন ওমেগাটি প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু ভি সাইন ওমেগাটি। এখন এইটা ধরার পর আমি এটাকে চিত্রের সাহায্যে এঁকেছি,
ঠিক আছে, যে আমি যে ছবিটা আঁকলাম সেটাকে আমাকে আঁকতে হবে। এখানে অতিভুজটাকে আমি জেড ধরছি, ওমেগা এল আমি এই পোর্শনটাকে ধরছি, আর আর ধরছি এইটাকে, এটা অ্যাঙ্গেলটাকে থিটা। তাহলে জেডের মানটা কত? জেডের মান হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ জেডকে আমি আমার জানা রাশিগুলোর টার্মে লিখতে পাচ্ছি, ঠিক আছে, জেডটা যদিও আননোন। আচ্ছা থিটাটা কি? থিটাটাও খুব সহজ, এখানে ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা এল বাই আর, অর্থাৎ থিটাকেও আমি রিপ্রেজেন্ট করতে পারছি আমার জানা যে জিনিসগুলো আছে তার মাধ্যমে। তাহলে এখান থেকে আমি এটা পেলাম। এখন এই যে ইকুয়েশানটা আমি পেয়েছি, এই ইকুয়েশানটা দুদিকটাকে আমি তুলনা করব। তুলনা করলে কি পেতে পারি? এক পেতে পারি যে আই নট জেড এইটা ইকুয়াল টু ভি নট, তাই তো, আই নট জেড ইকুয়াল টু ভি নট, কারণ তাদের সাইনের আগে যে ধ্রুবক পদটা আছে সেইটাকে আমি সমান করে নিলাম। তাহলে ভি নট ইকুয়াল টু আই নট জেড, তাহলে জেড ইকুয়াল টু ভি নট বাই আই নট, অর্থাৎ ওহমের সূত্রের মতো দেখো চলে এসছে, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রোধ হবে, ভোল্টেজ মানে তো কারেন্ট ইন্টু রোধ হতেই হবে। তাহলে জেড অবশ্যই একটা রোধের ডাইমেনশান, রেজিস্ট্যান্সের ডাইমেনশান, ঠিক আছে। আমি মান যদিও জেডের পেয়ে গেছি অলরেডি, দেখো আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। তাহলে তোমাদেরকে আমি একটা কথা বারে বারে বলতাম পড়ানোর সময়, যে দুটো আলু আর তিনটে পটলকে কোনো দিন যোগ করা যায় না, হ্যাঁ, দুটো আলুর সঙ্গে তিনটে আলু বা চারটে আলুকেই যোগ করতে হয়। তাই এখানে আরের সঙ্গে যখন একটা টার্ম যোগ হচ্ছে, তার মানে এ এ যদি আর হয়, রোধের ডাইমেনশান হয়, তাহলে ওমেগা এলটাও কিন্তু রোধের ডাইমেনশানই হবে, ঠিক আছে, অর্থাৎ ওমেগা এলও কিন্তু রোধ, তাই এদেরকে যোগ করতে পাচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে তাহলে আমি রোধের মানটা বের করে ফেলতে পারলাম। কিন্তু আমি আগের দিনই বলেছি যে হ্যাঁ, এটাকে আমি সরাসরি রোধ বলবো না, বিশুদ্ধ রোধ হোক বলবো না, কারণ এখানে একটা ইন্ডাকটেন্স ঢুকে আছে, কিন্তু তার বাঁধা আর এই রোধ দুটো মিলে এই এফেক্টটা দিচ্ছে আমাকে। তার ফলে আমি এটাকে বলেছিলাম কি না, রিয়াকটেন্স বলেছিলাম, অর্থাৎ প্রতিঘাত বলেছিলাম, আবেশজনিত প্রতিঘাত। তো এখানেও সেটাকে আবেশজনিত প্রতিঘাতই বলবো। আচ্ছা, আর কী পেতে পারি? আর এদের যে অ্যাঙ্গেলটা, ওমেগাটি প্লাস আলফা প্লাস থিটা, এটা সমান ওমেগাটি, কারণ দুদিকেই সাইন আছে, তাই এটা আর এটা সমান করে দিতে পারি। দুটো সমান করে দিয়েছি, সমান করে দিলে কী হবে দেখো, আলফা প্লাস থিটা ইকুয়াল টু জিরো, সো আলফা ইকুয়াল টু মাইনাস থিটা। অর্থাৎ যেটা আমি ধরেছিলাম যে তড়িৎ প্রবাহ ভিয়ের থেকে আলফা দশাকোণে এগিয়ে আছে, সেখানে দেখতে পাচ্ছি যে আলফার মানটা কিন্তু নেগেটিভে আসছে, মাইনাস থিটা আসছে, অর্থাৎ তার মানে আই কিন্তু পিছিয়ে থাকবে, ঠিক আছে। তার মানে আই অবশ্যই পিছিয়ে থাকবে, এবং কতটা পিছিয়ে থাকবে না, থিটা অ্যাঙ্গেলে ফিজিক পিছিয়ে থাকবে। সে থিটার মান কত? ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা এল বাই আর, ঠিক আছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, অর্থাৎ এই ফেজ অ্যাঙ্গেলে সে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমার আয়ের যে এক্সপ্রেশনটা আমি মানগুলো বসিয়ে দিই, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা, আলফার পরিবর্তে মাইনাস থিটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার বাকি যা কিছু আছে সেগুলো দেখো, থিটার মান বার করেছি আমি এখান থেকে। তাহলে এখানে রোধের যা ভূমিকা, জেডেরও ভূমিকা তাই, ওহমের সূত্র অনুযায়ী, তাই এটাকে আবেদজনিত প্রতিঘাত বলা হয়। এবার এখানে আমি একটা গ্রাফ এঁকেছি, গ্রাফটা কি এঁকেছি না, ভি আর আর আই একই দিকে থাকবে, কারণ আমি আগের দিনই বলেছিলাম যে রোধের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা কিন্তু, সেখানে কিন্তু ভোল্টেজ আর প্রবাহ কিন্তু সমদশায় থাকবে, কিন্তু তোমার ভিএল অর্থাৎ আবেশকের যে মধ্যে দিয়ে যে যখন যাবে, তখন কিন্তু ভোল্টেজ তোমার 90 ডিগ্রি ফেজ লিড করবে, অর্থাৎ এগিয়ে যাবে, ভোল্টেজটা এগিয়ে যাবে 90 ডিগ্রি ফেজে। এখানে যেটা হবে, এখানে আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে দশা পার্থক্য সেটা হবে থিটা, ঠিক আছে। ভোল্টেজ অবশ্যই এগিয়ে থাকবে, থিটা অ্যাঙ্গেলে ভোল্টেজ এগিয়ে থাকবে, ঠিক আছে, এবং থিটার মানটা আমি বার করতে পারবো এখান থেকে, ঠিক আছে। অর্থাৎ 90-এর ব্যাপারটা থাকলো না, ঠিক আছে, 90-এর ব্যাপারটা 90 থাকলো না। আগের দিন যেরকম বিশুদ্ধ ব্যবহার করেছিলাম বলে একদম 90 ডিগ্রি এগিয়েছিলো বা পিছিয়েছিলো, সেটা এখানে 90 ডিগ্রি হবে না, এখানে একটা ওই 0 থেকে 90-এর মধ্যে একটা ভ্যালু হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কী আছে? এবার আছে হচ্ছে যে পাওয়ার, ব্যয়িত ক্ষমতা। আগের দিন দেখেছিলাম যে শুধু আবেশক ব্যবহার করলে কোনো ক্ষমতা ব্যয় হয় না, কিন্তু আজকে দেখবো যে না, যদি রোধ থাকে তাহলে অবশ্যই ক্ষমতা ব্যয় হবে, অর্থাৎ হাফ আই নট ভি নট কস্থিটা, আগের দিনের ফর্মুলা, ভি নট সমান জেড আই জিরো বসিয়ে দিয়েছি। আচ্ছা, কস্থিটার মান আমি আগে দেখো ধরে নিয়েছি, ভিডিওটা একটু আগেই নিয়ে তোমরা দেখে নেবে কস্থিটা আমি কী ধরেছিলাম, না আর সমান জেড কস্থিটা ধরেছিলাম, দেখো তাহলে কস্থিটা সমান আর বাই জেড, তো আর বাই জেড বসিয়ে দিয়েছি, কাটাকুটি করব, আই স্কোয়ার টু ওয়ান বাই রুট টু, আই নট বাই রুট টু করে আর এম এস ভ্যালু বার করে নেবো, তাহলে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ
ক্ষমতা ব্যয় হচ্ছে। এবং দেখো এই ব্যয়িত ক্ষমতার যে এক্সপ্রেশনটা পেলাম সেখানে কিন্তু এল এর কোনো চিহ্নই নাই, অর্থাৎ তার মানে যে ক্ষমতাটা ব্যয়িত হবে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে রেজিস্ট্যান্স, এখানে এল এর কোনো ভূমিকা থাকবে না, সমস্ত ভূমিকাটাই কিন্তু হবে আর এর। ঠিক আছে, নেক্সট আছে আমার সিআর সার্কিট, অর্থাৎ সি ফর ক্যাপাসিটার, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এখানেও ঠিক সেম জিনিস করেছি আগের দিনের মতোই, এফেক্টিভ ভোল্টেজ বার করেছি ভি নট সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি, সেটাকে আইআরের সঙ্গে সমান করেছি। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলবো কারণ একই জিনিস, বইটা দেখবে তোমরা, বইয়ে সব করে দেওয়া আছে, আইআরের সঙ্গে সমান। এখানে আমি যেটা ধরবো সেটা হচ্ছে চার্জটাকে আমি ধরবো, সো কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ চার্জটাকে আমি ধরে নিচ্ছি যে আলফা ফেজ অ্যাঙ্গেলে সে এগিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কিউ পাওয়ার পর আমি আই বার করে ফেলতে পারবো, ডিকিউ ডিটি বের করে নিয়েছি, এই আয়ের মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আয়ের মান বসিয়ে দেবো, কিউ এর মান বসিয়ে দেবো, আয়ের মান বসালাম এখান থেকে কস ওমেগা টি প্লাস আলফা প্লাস ওয়ান বাই সি, কিউ কিউ এর মানটা বসিয়ে দিলাম, কিউ কিউটা সাইন, কিউটা সাইন ফাংশন, আইটা কিন্তু কস ফাংশন, ভোল্টেজটা আবার সাইন ফাংশন। ঠিক আছে, অর্থাৎ একটু জোয়া খিচুড়ি হয়ে আছে, আবার একই কাজ করব, এটাকে যৌগিককরণের ফর্মুলায় পরিণত করার জন্য আর ইকুয়াল টু জেড কস থিটা ধরবো, আর ওয়ান বাই সি ওমেগা সমান জেড সাইন থিটা ধরবো, তাহলে সেখান থেকে জেড এর মানটা একইভাবে বের করে নিতে পারবো। জেড অর্থাৎ আমি আগে জেনে নিয়েছি জেড হচ্ছে প্রতিঘাত, সে প্রতিঘাতের মান আর স্কোয়ার প্লাস ওয়ান বাই সি ওমেগা, সি স্কোয়ার ওমেগা স্কোয়ার বের করে ফেলেছি, থিটার মানও আমি খুব সহজে বের করে ফেলেছি, অর্থাৎ ফেজ লিড বা ফেজ ল্যাগ যাই বলো না কেন সেটা আমি বের করে ফেলেছি, সেটা পরে বুঝতে পারবো, লিড করবে না ল্যাগ করবে সেটা পরে বুঝতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ওয়ান বাই সি ওমেগা, এটা থিটা ফেজ ডিফারেন্সটা বার করে ফেলেছি, এবার সেটা লিড না ল্যাগ সেটা আমি দেখে নেবো পরে। আচ্ছা তাহলে এই মানগুলো সব এখানে বসিয়ে দেওয়ার পর কী হচ্ছে না, আচ্ছা আমার একটু কাটাকাটি হয়ে গেছিলো, আমি নেক্সট পেজে যার জন্য চলে এসেছি। আচ্ছা নেক্সট পেজে সবগুলোকে বসিয়ে দিয়ে তোমরা দেখে নেবে যে সমস্যা কিছু নাই, একদম সিম্পলি একটা কসের মানে যৌগিক কোণের ফর্মুলাতে একটা কস ফাংশন চলে আসবে, কিউ ওমেগা জেড কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা ইকুয়াল টু ভি নট সাইন। তাহলে এখন এই দুটোকে যদি তুলনা করতে হয় তাহলে এই কসটাকে সাইন বানাতে হবে, তবেই আমি এর সঙ্গে তুলনা করতে পারবো, তাই করি। যদি কেউ মনে করো যে না ভিনটটাকেই আমি এই এই সাইনটাকে কস বানিয়ে দেবো দিয়ে তুলনা করব, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আমি এই দিকটাকে চেঞ্জ করছি, কী কী করবো, কিচ্ছু না, সিম্পলি একটা 90 প্লাস লিখে দেবো। ঠিক আছে, কস লিখে একটা 90 প্লাস লিখে দিচ্ছি, ঠিক আছে, তাতে আমার সাইন পেয়ে গেলাম, হয়ে গেল জিনিসটা। আচ্ছা তো ঠিকই আছে, এবার তুলনা করি, তুলনা করলে কী হচ্ছে, ভি নট আগে যদি, আচ্ছা আগে কোনটা তুলনা করেছি, ঠিক আছে ভালো কথা, কোনটা তুলনা করি, ওমেগা টি মাইন প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইকুয়াল টু ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা তাহলে আলফা প্লাস মাইনাস থিটা প্লাস 90 ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু থিটা মাইনাস 90। ঠিক আছে, সো আলফার মান আমি পেয়ে গেলাম, ফেজ আমার দেখতেই পাচ্ছি মাইনাস 90, থিটা মাইনাস 90 এখানে হচ্ছে, অর্থাৎ এরপর যেটা করবো সেটা হচ্ছে যে এই এই দুটোকে তুলনা করবো, অর্থাৎ আমার কনস্ট্যান্ট টার্ম দুটোকে এটার সঙ্গে এটাকে তুলনা করছি, তাতে কী হচ্ছে না ভি নট ইকুয়াল টু এটা, সো কিউ নট ইকুয়াল টু ভি নট বাই ওমেগা জেড। ঠিক আছে, আচ্ছা এবার আই ইকুয়াল টু আমি অলরেডি পেয়ে গেছি, ডিকিউ ডিটি ইকুয়াল টু কিউ নট ওমেগা কস ওমেগা টি, এইটা আমি আগেই পেয়েছিলাম, তো সেখানে আমি কিউ নটের ভ্যালু বসিয়ে দেবো, কিউ নটের ভ্যালু বসিয়ে দিয়েছি, আর আলফার ভ্যালুটা বসিয়ে দিয়েছি এখান থেকে, আলফার ভ্যালুটা এখান থেকে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দেওয়ার পর কী দেখা যাচ্ছে যে ওমেগা ওমেগা কেটে গেল, ভি নট বাই জেড সাইন ওমেগা টি প্লাস থিটা। ঠিক আছে, সো প্লাস মানেই বুঝতেই পাচ্ছি যে তার মানে কারেন্ট এগিয়ে গেল ভোল্টেজের থেকে। ঠিক আছে, কারেন্ট তাহলে এগিয়ে গেল ভোল্টেজের থেকে। আচ্ছা, সো আই নট ওমেগা টি, তাহলে ভি নট বাই জেড সমান আই নট ধরে নিলাম আগের থেকেই, কারণ জেডটা রোধের ভূমিকা পালন করছে এখানে, সো আই নট থিটা ভ্যালু আমি আগেই বার করে রেখেছি থিটা, সো এই পরিমাণ ফেজ সে লিড করবে। ঠিক আছে, এখন যদি আমি এইখানে বা আগের যেটা আমি বার করেছিলাম আগেরটাতে একটু দেখে, আগের এক্সপ্রেশনটা একটু দেখবো যে সেখানে এই যে থিটার মানটা যেটা পেয়েছিলাম ওমেগা এল বাই আর, এখন দেখো যদি তোমাদের কাছে আগের মানে যদি আরটাকে বাদ দিয়ে দাও তাহলে এটা আরটা যদি জিরো হয়ে যায় তাহলে একটা কথা হবে, থিটা ইজ ইনফিনিটি, তাই তো, টেন এটা, হ্যাঁ টেন থিটা ইকুয়াল টু তাহলে ইনফিনিটি হয়ে যাবে, টেন থিটা ইনফিনিটি হলে কত হয় থিটা 90। ঠিক আছে, সো এটা তাহলে থিটা হচ্ছে 90, অর্থাৎ আর যদি না থাকে তাহলে প্রথম দিন কাল আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম তাতে দেখো আর ছিল না, শুধু এল ছিল, তখন আমি কী হয়েছিলো না 90 ডিগ্রি ফেজ ল্যাগ করে গেছিলো, তাহলে
এটা আর যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু থিটা 90 হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেজ ডিফারেন্সটা কিন্তু আবার সেই 90 ফিরে আসছে। একইভাবে যদি তোমার বলো যে ওমেগা এল উপরটা যদি জিরো হয়ে যায়, অর্থাৎ সুদূরদ থাকবে, আবেশক থাকবে না, সুদূরদ থাকবে, সেক্ষেত্রে কিন্তু দেখো থিটা ইকুয়াল টু জিরো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ট্যান থিটা যদি জিরো হয় তাহলে থিটা জিরো, অর্থাৎ কোনো ফেজ ডিফারেন্স থাকছে না ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। অর্থাৎ এটা ব্যাপারটা এটাই বলতে চাইছি যে এখানে শর্তটাকে বসালে পরে আবার আগের দিনের জিনিসটাতে আমি ফিরে আসতে পাচ্ছি, সেটা এখানেও প্রমাণ করা যায়। আমার ক্যাপাসিটার দিয়েও প্রমাণ করে আমি দেখিয়ে দিতে পারি যে যদি বর্তনীতে শুধু রোদ থাকে তাহলে থিটা কিন্তু জিরো হবে, ঠিক আছে, আর যদি বর্তনীতে শুধু সি থাকে তাহলে কিন্তু থিটা 90 হবে, ঠিক আগের দিনের মতোই। আবার এখান থেকে যদি আমি ব্যয়িত ক্ষমতা বের করি তাহলে একইভাবে ব্যয়িত ক্ষমতা বার করতে পারবো আগেরটার মতোই, দেখে নেবে, কোনো অসুবিধা কিছু নাই, আমি করেও দিয়েছি ভি নট ইকুয়াল টু আই নট জেড করে ব্যয় করেছি, এবং পুরো ক্ষমতাটাই কিন্তু ব্যয় হবে এই আর এর জন্যে। দেখো এখানেও সি এর কোনো ভূমিকা নেই, ঠিক বেশ একটু তাড়াতাড়ি পড়াচ্ছি আজকে, কারণ অনেক অঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছি, অঙ্ক বলতে ম্যাথামেটিক্যাল স্টেপ বলছি আমি। হ্যাঁ, প্রবলেম খুব বেশি আসে না, কিন্তু ছোটো ছোটো প্রবলেম হয় এখান থেকে, হয় না সেটাও নয়, কিন্তু যে বলেছিলাম তোমাদেরকে এসি থেকে একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসে, তো ভালো করে দেখতে হবে, এইসব বড়ো বড়ো জিনিসগুলো সেখানে আসে, একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, তা নাহলে কিন্তু ভুলে যাবে। প্রচুর ম্যাথামেটিক্যাল স্টেপ আছে, আগেই বলেছি। এরপর আসছে এলসিআর সার্কিট, অর্থাৎ এল থাকবে, সি থাকবে, আর থাকবে, তিনজনাই আছে দেখতে পাচ্ছ, আবেশক আছে, ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্স আছে, তিনজনাই আছে, অর্থাৎ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করে দিয়েছি এখানে। একইভাবে আমার এফেক্টিভ ভোল্টেজ ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু আইআর, ঠিক আছে। আচ্ছা একটু বড় হবে ভলিউমটা, বুঝতেই পাচ্ছি আমার ইকুয়েশনের, কারণ এবার তিনজনাই আছে একসাথে, তো তাদেরকে এবার এক আইগুলোকে একদিকে নিয়ে যাই, একদিকে নিয়ে এসেছি, আই কিউ সব একদিকে নিয়েছি, ভিটাকে এদিকে রেখে দিয়েছি, ঠিক আছে। কিউ এর ভ্যালুটাকে ধরবো, কিউ সমান কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা, কিউ থেকে আমি আই বার করতে পারি, আই বার করেছি ডেরিভেটিভ করে। আচ্ছা আবার ডিআই ডিটিও বার করতে পারি, আবার ডেরিভেটিভ করেছি, মাইনাস কিউ কিউ নট ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার পেয়েছি, আই কিউ ডিআই ডিটি সবার মান এখান থেকে বসিয়ে দিলাম ইকুয়েশানে, ঠিক আছে। এটাকে 1 নম্বর ইকুয়েশান নাম দিই, এই 1 নম্বর ইকুয়েশানে আই কিউ সবার মান বসিয়ে দিলাম, তোমরা বসিয়ে দিয়ে দেখে নেবে, বসিয়ে দেওয়ার পর দেখবে যে এরকম একটা জিনিস আসবে, তিনটে পদ চলে আসবে, কারণ তিনটে জিনিস এখানে যেহেতু আছে, আগের বার যেমন দুটো এসেছিলো এবার তিনটে আসবে, কিন্তু হ্যাঁ তিনটে এলেও আমি সেখান থেকে একটা কায়দা করতে পারবো, এটাই পারবো যে দেখো কিউ নটের ক্ষেত্রেও কিউ নটটা কিন্তু যেমন সাইন ফাংশান, তেমনি ডিআইডিটিটাও কিন্তু সাইন ফাংশান, ঠিক আছে, মাঝে আইটা শুধু কসের ফাংশান, কাজে আই কসের ফাংশানটাকে আলাদা করে দেবো, আর এই যে দুটো সাইন ফাংশান আছে তাদের থেকে সাইন পার্টটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো পড়ে থাকবে কি ওমেগা এল মাইনাস 1/c ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা, আর এখানে অর্থাৎ আমার এটাকে তিনটে পদ টার্মটাকে আমি দুটো টার্মে কনভার্ট করে নিলাম কিন্তু, ঠিক আছে, সাইন পার্টটাকে কমন নিয়ে নিলাম ফলে। তাহলে এবার একই জিনিস করব, সেখান থেকে এই এই জিনিসটাকে আমি আরটাকে আমি জেড কস থিটা ধরেছি আর এইটাকে আমি জেড সাইন থিটা ধরেছি, দিয়ে এই ছবিটা এঁকেছি, লম্বটাকে ওমেগা এইটা ধরেছি, এই এই টার্মটাকে লম্বটা ধরেছি, জেডটাকে অতিভুজ ধরেছি আগের মতোই, থিটাকে এই কোণ ধরেছি আর আরকে ভূমি ধরেছি, ঠিক আছে। ধরার পর সেগুলোকে ওইখানে নিয়ে গিয়ে বসাবো, একইভাবে যৌগিক কোণের ফর্মুলা চলে আসবে, খুব সুন্দর, কোনো অসুবিধা কিছু নাই। যৌগিক কোণের ফর্মুলা চলে এলে দেখো কী দাঁড়াচ্ছে, কসের ফর্মুলাতে আসবে, অর্থাৎ ওমেগা কিউ নট জেড কস ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে। এবার এদিকে কস এদিকে সাইন হবে না, তুলনা করা যাবে না, তাহলে একে আমাকে সাইনে কনভার্ট করতে হবে, সাইনে কনভার্ট করতে গেলে কী নিয়ম, এর সঙ্গে শুধু একটা 90 ডিগ্রি লাগিয়ে দেবো ফেজ, ঠিক আছে, লাগিয়ে দিয়েছি, সাইন হয়ে গেছে, ব্যাস। এবার আমি তুলনা করবো কিসের, এই ধ্রুবক পদটা তুলনা করবো এটার সঙ্গে এটা, আর অ্যাঙ্গেলটা তুলনা করবো এটার সঙ্গে এটার, করি প্রথমে অ্যাঙ্গেলটা করে নিই, এটা এটা এই চারটে সমান যোগফল সমান ওমেগাটি, তাহলে ওমেগাটি কেটে গেল, তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস থিটা মাইনাস 90, অর্থাৎ আমি যে ফেজ ডিফারেন্স ধরেছিলাম সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই ফেজ ডিফারেন্সটা কিন্তু কারেন্টের সঙ্গে ভোল্টেজের নয়, ভালো করে দেখো, আধানের সঙ্গে এটা ভোল্টেজের ফেজ ডিফারেন্স, ঠিক আছে, আলফাটা। আচ্ছা এবার তাহলে
ওই ফর্মুলা থেকেই, এই ফর্মুলা থেকেই আমি আয়ের মান বার করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আবার এই দুটোকে যদি তুলনা করি এই ধ্রুবক পদ দুটোকে, তাহলে সেখান থেকে আমি কিউ নটের মান ভি নট বাই ওমেগা জেড বার করতে পারি। আচ্ছা, এবার আই সমান আমার দেওয়া আছে, সেখানে আমি ওই আয়ের যে এক্সপ্রেশন আমি পেয়েছি এখান থেকে ডি কিউ ডি টি থেকে বার করে, সেই এক্সপ্রেশনে আমি যদি কিউ নটের মানটা বসিয়ে দিই, তাহলে ভি ভি নট বাই ওমেগা জেড, তাহলে দেখো ওমেগা ওমেগা কেটে গেল। এখানে আমি ভেতরে আলফা আছে, সে আলফার মানটা বসিয়ে দিচ্ছি মাইনাস থিটা মাইনাস নব্বই, ঠিক আছে? বসিয়ে দিলাম, তাতে আমার নব্বইটাকে সরিয়ে দিলে এসে দাঁড়াচ্ছে ভি নট বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে? অর্থাৎ থিটা ফেজ অ্যাঙ্গেলে পিছিয়ে গেল, সেখান থেকে আমি এখান থেকে আমি এবার থিটার মানটাও বের করতে পারি। থিটার মান এই যে ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা এল, এই ত্রিভুজ থেকে পাচ্ছি, বাই আর মাইনাস ওমেগা ওয়ান বাই সি ওমেগা বাই আর, আর জেড ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস ওয়ান বাই সি ওমেগা। অর্থাৎ প্রতিঘাতের মান পেয়ে যাচ্ছি, আবার ফেজ অ্যাঙ্গেলের মানও আমি পেয়ে যাচ্ছি, ফেজ ডিফারেন্সের মান। এখন ফেজ ডিফারেন্সটা এখানে এগোলো না পিছলো সেটা কিন্তু বলা একটু মুশকিল। যেমন তুমি এলআর সার্কিটে বলে দিয়েছো যে ফেজ এগিয়েছিল, লিড করেছিল, সিআর সার্কিটে তুমি ফেজ ল্যাগ করেছিল অর্থাৎ পিছিয়েছিল, কিন্তু এখানে মাইনাস দেখতে পাচ্ছি চোখে ঠিকই, কিন্তু এই থিটা যে ইটসেলফ নেগেটিভ নয় তার কিন্তু কোনো প্রমাণ আমার কাছে নেই। থিটা কিন্তু নিজেও নেগেটিভ হয়ে যেতে পারে কিন্তু এখানে, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওমেগা এল মাইনাস ওয়ান বাই সি ওমেগা, এখন এদের মধ্যে কে বড় কে ছোট, ওমেগা এল বড় না ওয়ান বাই সি ওমেগা বড়, তার উপর নির্ভর করছে থিটাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ঠিক আছে? তাই থিটা পজিটিভ নেগেটিভ হওয়ার মধ্যেই কিন্তু এটাও নির্ভর করছে যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ লিড করবে না ল্যাগ করবে, ঠিক আছে? তাই এখানে এটা বলা সম্ভব নয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ক্ষমতা বার করা, ব্যয়িত ক্ষমতা একইভাবে বার করেছি, সেখানেও আমি দেখতে পাচ্ছি যে যে ব্যয়িত ক্ষমতাটা হচ্ছে তাতে শুধুমাত্র আর এরই ভূমিকা থাকছে, সি বা এল এর কোনো ভূমিকা থাকছে না, ঠিক আছে? ব্যাস, এবার আমাদের যে ফর্মুলা অর্থাৎ তড়িৎ প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে আমার যে ম্যাক্সিমাম যে ভ্যালু আই নট, সে আই নটের যে ফর্মুলা আমি পেয়েছি ভি জিরো বাই জেড, ঠিক আছে? জেড এখানে রোধের কাজ করছে, জেডের মান আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস ওয়ান বাই সি ওমেগা হোল স্কোয়ার, এটা এলসিআর সার্কিট নিয়ে আমি কাজ করছি। সো এই মান আমি পেয়েছি, এখন এই আই নটের মানটা ম্যাক্সিমাম কখন হবে? আই নটের মানটা ম্যাক্সিমাম তখনই হবে যদি আমার এই হর পোর্শনটা যদি মিনিমাম হয়, হর পোর্শনটা মিনিমাম হতে গেলে এই পার্টটাকে জিরো হতে হবে, ঠিক আছে? এই পার্টটাকে জিরো হতে হবে, আর জিরো হবে না তাহলে এই পার্টটাকে জিরো হতে হবে। তাহলে এই পার্টটাকে যদি জিরো করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে? এল ওমেগা মাইনাস ওয়ান বাই সি ওমেগা জিরো, সো মিনট বাই একটা ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু আমি আয়ের ম্যাক্সিমাম ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। এখন এই দুটোকে জিরো করা হচ্ছে যে যে হলো তার ফলে আমি কী পাচ্ছি, দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনুনাদের শর্ত, তোমরা পড়েছো রেজোনেন্স, অনুনাদের শর্ত। এখান থেকে আমি ওমেগা স্কোয়ারের মানটা বার করে ফেলতে পারছি, ওমেগা স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এল সি, ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার অফ এল সি, ঠিক আছে? আবার আমরা যদি এটাকে কৌণিক কম্পাঙ্ক ছেড়ে যদি আমি এটাকে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বার করতে চাই বা রৈখিক কম্পাঙ্ক যদি বার করতে চাই, তাহলে ওমেগা নট ইকুয়াল টু টু বাই এফ নট, ঠিক আছে? সো এফ নট ইকুয়াল টু ওয়ান বাই টু পাই ইন্টু এল সি, তাহলে এইটা হয় এফ নট হচ্ছে এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ অনুনাদি কম্পাঙ্ক, ঠিক আছে? সেখান থেকে বের করতে পারি। এখন এই কম্পাঙ্কের সাথে যদি আই আর এম এস এর একটা ভ্যালু যদি গ্রাফ যদি আমি পুট করি এলসিআর সার্কিটে, এই এলসিআর সার্কিট যেখানে আমি তোমাদের বই থেকেই নিয়েছি ছবিটা, তোমরা দেখে নেবে বই ছবিটা, ঠিক আছে? সি এর একটা মান ধরে নিয়েছে, দেখবে ন্যানো ফ্যারাড, দুই ন্যানো ফ্যারাড, পাঁচ হচ্ছে এল হচ্ছে পাঁচ মাইক্রো হেনরি, আর ভি আর এম এস যেটা হচ্ছে পাঁচ মিলি ভোল্ট অ্যাপ্লাই করেছে, আর এর মানটা ভেরিয়েবল, ঠিক আছে? তো তাতে দেখা যাচ্ছে যে এই যে একবারে পিক আর এই ওমেগা নট যেখানে কম্পাঙ্ক যখন ওমেগা নট তখন আমি রেজোনেন্স হচ্ছে অর্থাৎ আয়ের ম্যাক্সিমাম ভ্যালু আমি তখন পাচ্ছি। এখন এই আয়ের মানগুলো দেখো চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হবে না, আমি আরটাকে ভেরিয়েবল করেছি, আর দেখো যখন সাড়ে তিন দেখছি আয় অনেক বেশি, আই আর যখন পাঁচ তখন আরের ভ্যালু আয়ের ভ্যালু একটু কমবে, আর যখন দশ তখন আয়ের ভ্যালু আর একটু কমবে, অর্থাৎ এটা রেজোনেন্সের একটা কার্ভ যেখানে ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার আর এম এস ভ্যালু অফ কারেন্টের যে চেঞ্জ সেটাকে দেখানো হয়েছে। এ অবধি থাকলো তোমাদের, নেক্সট আমাদের আর অল্প কিছু জিনিস আছে, সেটা হচ্ছে অসিলেটার আছে,
যদিও এটা একটা অসিলেটারি শর্ত, ঠিক আছে, এগুলো কিন্তু, ঠিক আছে, সেই অসিলেটার নিয়ে আমরা একটু আলোচনা করব নেক্সট ক্লাসে, তারপরে এই ক্লাসটা শেষ হবে, ঠিক আছে। আর কিছু সামান্য কিছু প্রবলেম করাবো, তোমরা বইয়ের প্রবলেমগুলো দেখতে পারো, কারণ ইম্পিডেন্সের ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, পাওয়ারের ফর্মুলা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, অনুনাদের ফর্মুলাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা বইয়ে দেখবে এই ধরনের অনেক অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে, অনুনাদের ফর্মুলা থেকে সব অঙ্ক টঙ্কগুলো দেখবে ছোটোখাটো আছে। অনুনাদের ফর্মুলা থেকে অঙ্ক কিন্তু একটা MCQ আসেই প্রায়, আমি দেখে থাকি MCQ টাইপস এসেই থাকে, তো সেইগুলো কিন্তু তোমরা একটু দেখা দেখি শুরু করো, কারণ বইয়ে যা আছে ওটুকু করলেই হবে। খুব কঠিন প্রবলেম এসি থেকে থাকে না, এটা ঠিক, খুব বেশি মাথা ঘুরি ঘুরি পেঁচানো প্রবলেম থাকে না, যেগুলো তোমরা আগে করেছো অত ঘোরানো পেঁচানো প্রবলেম এখানে থাকে না। এখানে এমনি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম থাকে, সেগুলো মোটামুটি ফর্মুলা যা শিখেছো এই ফর্মুলা বেস্ট প্রবলেমগুলো শুধু একটু মনে রাখতে হবে, এটুকুই, তাহলেই করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ।